সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মননেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন? সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মননেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন? সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মননেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে, আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান, রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।